স টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم الله رب العالمين الجنه جابوتيو بروشنكشا দরুদ এবং সালাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত দর্শক শ্রোতা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আমাদের সকলেরই অত্যন্ত সুপরিচিত আয়াত আয়াতুল কুরসি বিজ্ঞান ও কোরআন এই ধারাবাহিক আলোচনায় আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করার জন্য আয়াতুল কুরসি তেলাওয়াত করেছি আয়াতুল কুরসি সুরাবা কারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত এটাকে আয়াতুল কুরসি বলা হয় কেন কুরসি আসন কার কুরসি এবং কুরসির আয়াত আয়াতুল কুরসি আয়াত আমরা এটাকে নিদর্শন বলি কোরআনের আয়াতগুলোকে বলি যে আয়াতটি একটি বিশেষ নামে পরিচিত আল্লাহ সবাহনতলা এই কোরআনের ভিতরে সম্পূর্ণ কোরআন আল্লাহর কালাম এই কোরআনের যে কোনো অংশ তিলাওয়াত করলে যে কোনো অক্ষর তিলাওয়াত করলে তার প্রতিটি অক্ষরের বিনিময়ে দশ নেকি আল্লা সুবাহান ওয়া তালা দান করেন এমনকি এই বিষয়টি রাসুল সাল্লা সাল্লাম এভাবে ব্যাখ্যা করেছেন যে হরফ অর্থ এই নয় যে আলিফ লাম মিম একটি হরফ বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর এই তিন অক্ষরের জন্য তিরিশ সব এটা হলো কোরআনের তিলাওয়াতের মাহাত্ম কিন্তু তারপরেও কোরআনের কিছু কিছু অংশ একটু বিশেষ মর্যাদা পূর্ণ আল্লাহ আল্লাহ নবী মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে নামাজের পরে জান্নাতে প্রবেশ করার তার আর দ্বিতীয় কোনো বাধা থাকবে না মৃত্যু ছাড়া অর্থাৎ সে মৃত্যু করবে এবং তারপরে সে জান্নাতে প্রবেশ করবে এ হলো এই আয়াতটির একটি বিশেষ মর্যাদা আবু হরাইরা রাজি আল্লাহ তালুকে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একদিন রামাজানে আদায়কৃত জাকাতের ভান্ডার পাহারা দেওয়ার জন্য রাতে নিয়োগ করলেন রাত্র গভীর হয়ে গেছে হজরত আবু হরাইরা রাজি আল্লাহ আনহু সেই ভান্ডার পাহারা দিচ্ছেন এমন সময় এক ব্যক্তি এসে ভান্ডার থেকে অর্থাৎ ওই সম্পদ থেকে কিছু সম্পদ চুরি করার জন্য ঢুকলো এবং কিছু সম্পদ নিয়ে সে চলে যাচ্ছিল হজরত আবুহরাইরা আল্লাহ তাল আনো তাকে ধরে ফেললেন এবার লোকটা খুব কান্নাকাটি শুরু করলো বললো ভাই আমি খুব অভাবগ্রস্ত আমার পরিবার আমার ছেলেমেয়েরা না খেয়ে আছে আর সেই কারণে আমি কোনো উপায় না দেখে এখানে চুরি করতে এসেছিলাম তবে আমাকে ছেড়ে দাও আমি ভুল করেছি আমি আর এই কাজ করবো না এইভাবে সে অনুনয় বিনয় করে হজরত আবুহরাইরা বলছেন যে আমার খুব দয়া হলো আমার কাছে খুব তার অনুনয় বিনয় কান্নাকাটি দেখে মায়া হলো আর রাসুলের কাছে আমি তাকে বিচারের জন্য নিয়ে গেলাম না আমি তাকে ছেড়ে দিলাম এভাবে রাত ভুর হয়ে গেল ফজরের সালাত আদায় করলেন আল্লাহ রসুল সাল্লাম সালাতের পরে ডাক দিয়ে বসলেন হে আবু রায় রাতে যে তোমার কাছে চুর এসেছিল তার কি হলো কি করলে আবু রায়রা তো আশ্চর্য হয়ে গেলেন আমার কাছে চুর আসলো আমি তাকে ধরলাম কথাবার্তা হলো তারপরে আবার তাকে ছেড়েও দিলাম চলে গেল এটা রাসুল জানলেন কিভাবে এটাই আল্লাপাকের কুদরত এবং হেকমাত আল্লাপাক রাসুলকে জানিয়ে দিয়েছেন যে গত রাতে চুরি করার জন্য এক ব্যক্তি এসেছিল ও বিস্তারিত ঘটনা খুলে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার কাছে সে কান্নাকাটি করা শুরু করলো সে অভাবগ্রস্ত তার ছেলে মেয়ে না খেয়ে আছে এই অবস্থা শুনে আমি তাকে ছেড়ে দিয়েছি রাসুল বললেন সে আবার আসবে আবার দ্বিতীয় রাতে একই ঘটনা ঘটলো যখন ঘুম ঘুম ভাব চোখে সবাই ঘুমিয়ে পড়েছে ঠিক ওই ব্যক্তি এসে হাজির আবারও সেই ভান্ডার থেকে কিছু সম্পদ নিয়ে সে পালিয়ে যেতে চাচ্ছিল তাকে ধরে ফেলা হলো বললো যে তুমি কালকে বলে গিয়েছিলে আসবে না কিন্তু আজকে আসছো কারণটা কি সে আবার একই অনুনয় বিনয় করা শুরু করলো ভাই আমার তো কোনো উপায় নেই কি করবো ক্ষুধার তাড়নায় বাচ্চাগুলো কাঁদছে সুতরাং আমি এসেছি এই কিছু সম্পদ নিয়ে যাওয়ার জন্য যাই হোক ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দাও আজ রাত্র আবহ রায়রা বলছেন যে আমার কাছে এইভাবে কান্নাকাটি করার কারণে আমি তাকে ছেড়ে দিলাম সে আজকেও চলে গেলো ফিরে যাওয়ার পর পরদিন আবার একই রূপে বললেন যে আমি যে বলেছিলাম সে আসবে সে আসছিল তবে আজকেও তার জন্য আমার মায়া তার কান্নাকাটি দেখে আমি তাকে ছেড়ে দিয়েছি বললেন সে আবার আসবে হজরত আবুহ রায়রা এবার একেবারে মজবুত হয়ে বসে রইলেন বাট আজকে আসলে আজকে আর তোমার ছাড়া ছাড়ি নেই আজকে তোমার একদিন আমার একদিন তুমি প্রতিদিন আসবে রাসুল বলছে সুতরাং আসবে এটা ভুল হতে পারে না দেখা গেল যে তৃতীয় রাতে এক শুয়ে এসে হাজির আবারও সে আবহাওয়ার কাছে হাতে ধরা পড়ে গেল আজকে ধরে বলছেন আজকে আর তোমাকে ছাড়ছি না দড়ি দিয়ে বাঁধছে এবং তোমাকে সকালে বিচারের সম্মুখীন করব। আবার সে কান্নাকাটি করছে এক পর্যায়ে বলছে আবু রায়রা শোনো তুমি আমাকে ছেড়ে দাও তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে একটি ভালো কথা একটি কথা শিখিয়ে যাব। যে কথাটি বললে তুমি যদি রাতে এই আয়াতগুলো বা এই কথাগুলো বলে ঘুমিয়ে যাও তাহলে তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত হবে এবং আর কেউ কোনো শয়তান তোমার কাছে এসে তোমার কোনো ক্ষতি করতে পারবে না আবু বলছে ঠিক আছে বলো এরকম কথা যদি তুমি শিখাই দিতে পারো তাহলে পরে দেখা যাবে তখন বলছে যে সেই শিখানো কথাগুলো হলো আল্লাহ ইলাহা ইহু আল হাইল কাইম লা আমা ফিসসামা ওয়াতিবল আ মাজাল্লাজি আসফহ অইন্দাহু ইল্লাভ এজনি শেষ পর্যন্ত এই আয়াতুল করছি তাকে শিখিয়ে দিল। বলল যে এটাই হলো সেই কথাগুলো। তুমি এই কথাগুলো যদি বলো তাহলে তোমার জন্য তোমার রাব একজন পাহারাদার নিয়োগ করবেন আর সেই পাহারাদের কারণে শয়তান তোমার কাছে আসতে পারবে না। তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আবহইরারা এবার এরকম একটি কথা শিখার সুযোগ পেয়ে তাকে ছেড়ে দিল রাসুল ফজর আলি নামাজের পরে আবার জিজ্ঞাসা করলেন আবু তোমার বন্ধুর কি খবর শিখে এসেছিল বলল যে এসেছিল। তবে আজ সে আল্লাহ আমাকে এরকম একটি বিষয় বলে গেছে আমাকে বলে গেছে যে এই আয়াত যদি তুমি পড়ো তাহলে তোমার জন্য এই উপকার হবে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বললেন আবু রাই সে অবশ্য যে কথাটি বলে গেছে কথাটি ঠিক বলেছে কিন্তু লোক বেশি ভালো না সে আসলে যে এসেছিল তোমার কাছে সে হলো শয়তান সে হলো জিন রূপী শয়তান সে তোমার কাছে এসে তোমার সঙ্গে প্রতিদিন এক ধরনের খেলা করে গেছে তোমাকে নিয়ে এসে একটা তামাশা করেছে এভাবেই শয়তান মানুষের কাছে আসে এবং বিভ্রান্ত করে তবে সে শয়তান হলেও বিদায়ের সময় তোমার কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় ছুটে যাওয়ার সময় একটা ভালো কথা তোমাকে বলে গেছে যে সঠিক কথা বলে গেছে আয়াতুল কুরসির পাঠকারীর জন্য এমন একটি সুসংবাদ রয়ে গেছে সম্মানিত দর্শক শ্রোতা আয়াতুল কুরসি হলো আল্লাহ সুবাহান সম্পর্কে একটা পূর্ণাঙ্গ বিবরণ আল্লাহ হুয়া রাব্বুনা হুয়া মালিকুনা তিনি আমাদের রব তিনি আমাদের মালিক ওয়া হুয়া ইয়ার জোকোনা তিনি আমাদেরকে জীবিকা দান করেন সেই আল্লাহ সুবাহান শক্তি এবং সেই সাথে এই আয়াতটির ভিতরে মহাবিশ্ব সমস্ত সৃষ্টি জগৎ এবং সেই সৃষ্টি জগতের উপরে আল্লা সুবাহার অবস্থান এবং সমস্ত সৃষ্টি জগৎকে বেষ্টন করে রাখা এবং এই আয়াতটির ভিতরে বলা যেতে পারে মহাবিশ্ব দৃশ্যমান বিশ্ব ও দৃশ্যমান জগৎ যা কিছু রয়েছে বিজ্ঞানের মহা রহস্যময় এক আয়াত আল্লাহ সুবাহ এই একটি আয়াতের ভিতরে এমন ভাবে সন্নিবেশ করে দিয়েছেন আপনি যদি এই আয়াতটিকে সামনে রেখে আপনার মহাবিশ্ব গবেষণা যুগ যুগ পর্যন্ত চালিয়ে যান তাহলে তার কোনো শেষ হবে না এটা হচ্ছে মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে এবং মহাবিশ্বের উপরে আল্লাহর নিয়ন্ত্রণ সম্পর্কে এবং আল্লাহ সুবাহ শক্তি এবং তার জগৎ যে মহাবিশ্বকে আবেষ্টন করে আছে বেষ্টন করে আছে সম্পূর্ণ সৃষ্টি জগৎকে ঢেকে রেখেছে এমন একটি বিশাল তথ্য আল্লাহ সুবাহ এই আয়াতের মাধ্যমে আমাদের সামনে পেশ করেছেন এই জন্যই এটি আয়াতুল কুরসি এত বরকতময় এত ফজিলতপূর্ণ এই আয়াত যে প্রত্যেক ফরজ নামাজের পরে এটি পড়বে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ আমরা খুব সহজে একটা হিসাব বের করতে পারি একটা রেজাল্ট বের করতে পারি কে জান্নাতে যাবে আয়াতুল কুরসি পাঠকারী যে আয়াতুল কুরসি পাঠ করে সে জান্নাতে যাবে তার মানে হলো এই আয়াতটির কত ফজিলত কত মর্যাদা এর সম্মান যে এই আয়াত পাঠকারীকে আল্লাহ রাবুল আলমী জান্নাত দিয়ে দেবেন তো এই আয়াতের ভিতরে কি আছে আমরা অনেকেই আমরা অধিকাংশ মুসলিম আয়াতুল কুরসি আলহামদুলিল্লাহ মুখস্থ জানি মুখস্থ রাখা উচিত এবং আমরা নামাজের পরে পড়ি অনেক সময় আমরা দুষ্ট জিন অথবা যেগুলোকে আমাদের দেশে প্রচলিত কথায় ভূত প্রেত পেতনি যদিও এগুলোর কোনো অস্তিত্ব নাই একটা কাল্পনিক ধারণা এগুলি মনের ভিতরে এক ধরনের ধারণা করে চোখের সামনে অনেক সময় যেটাকে হেলুসিনেশান বলা হয় ভ্রান্ত দেখা অথবা ইলুসিনেশান কোন বস্তুর তার নিজস্ব রূপ রেখে দিয়ে অন্য কিছু দেখা রাস্তায় একটা দড়ি পড়ে আছে হঠাৎ করে তার মনের ভ্রান্ত ধারণার কারণে দেখছে যে ওটা একটা সাপ দিল চিৎকার এরকম ভয় অথবা যেখানে কিছুই নাই সাদা সিদা ফাঁকা জায়গা হঠাৎ করে দেখছে একটা বিশাল সাদা পোশাক পরিহিত ব্যক্তি দাঁড়িয়ে আছে। যে একটি হলো হলো ভুল দেখা ভ্রান্ত কল্পনা করা সম্মানিত দর্শক শ্রোতা আমরা আয়াতুল কুরসির এক সাইন্টিফিক এবং বিশেষ করে এর সেই আল্লাহর পরিচয় সম্পর্কিত আলোচনায় অল্পক্ষণের মধ্যে ফিরে আসছি তার আগে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি সকলেই চায় মহান আল্লাহ প্রেম অপবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোলা সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহাল আলি ওয়াসাল্লামের সুন্নতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সুন্নাহ

In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified. আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় বিশ্বজাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ স্যফুদ্দিন তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লা তিলাহ হকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দার্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় বুলুগুল মারাম আজ সন্ধ্যা ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা ফিরে এসেছি আমাদের আলোচনায় পবিত্র কোরআনের দুশো পঞ্চান্ন নম্বর আয়াত বাকারার বাকার যে আয়াতটি হল আয়াতুল কুরসি আধুনিক বিজ্ঞান ও আল কোরআন এই বিষয়ের সাথে আমরা সমন্বয় রেখে একটি বিজ্ঞানময় এবং বিজ্ঞানের ইঙ্গিত বহ এবং আমি বলবো যে এটি একটি মহা বৈজ্ঞানিক তথ্য সম্বলিত অর্থাৎ বিজ্ঞানের এক বিশাল ইঙ্গিত বহ এই আয়াত মহাবিশ্বের সৃষ্টি এবং মহাবিশ্ব আবর্তিত হওয়ার যে কৌশল এবং সেখানে আল্লাহ সুবাহর জগৎ এবং সেই জগৎকে বেষ্টন করে রাখার যে আল্লাহর সেই আরস কুরসি যার উপরে আল্লাহ সমাসীন এই সম্পর্কে আমাদের ইমানটাকে দৃঢ় করার একটি মজবুত আয়াত হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসির উপরে যার পরিপূর্ণ বিশ্বাস সে পরিপূর্ণ মুসলিম আয়াতুল কুরসিকে যে পরিপূর্ণ রূপে হৃদয় অঙ্গম করতে পেরেছে সে আল্লাহ সুবাহ প্রকৃত পরিচয় সে লাভ করেছে আল্লাহর সত্যিকারের প্রকৃত পরিচয় লাভ করার অভাবে না জানার কারণে আমরা আল্লাহর সঙ্গে হয় শিরিক করছি না হয়তো আল্লাহ সম্পর্কে আমরা ভুল ধারণা নিয়ে চলছি অথবা আল্লাহ সম্পর্কে আমরা সীমিত ধারণা নিয়ে চলছি সমস্ত এলেমের বলা যেতে পারে মূল শাখা এলেমের মূল ভিত্তি হচ্ছে আল্লাহর পরিচয় আপনি বহু কিছু জানলেন কিন্তু আল্লাহ সম্পর্কে আপনি সঠিক বিশ্বাস এবং ধারণা নিতে পারলেন না আপনি অন্ধকারে ভ্রান্তিতে পড়ে আছেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের যে জিজ্ঞাসা যে আমাদের আল্লাহ যাকে আমরা বিশ্বাস করেছি ওয়াহাদিক যার কোন শরিক নেই এই বিশ্বাসকে আমরা প্রকাশ করেছি নাই কোনো মাহবুদ নাই কোনো মালিক নাই কোনো স্রষ্টা নাই কোনো প্রভু আল্লাহকে ছাড়া এই আয়াতটির একটি পরিপূরক সুরা আছে অথবা একটি সুরার এই আয়াতটি হলো তারই একটি অংশ সেই সূরাটিকে বলা হয়েছে সুরাত উত্তাহিদ সুরাতুল ইখলাস সুরায় কুল হু আল্লাহ সুরা যেটি আমাদের কাছে সবার কাছে পরিচিত অত্যন্ত সহজ সুরা কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ ইয়ালিদ ইউলাদ কুফুয়ান আহাদ যত স্রষ্টা যত দেবতা যত ভগবান যত ঈশ্বর যত যাই কিছু আছে না কেন এই সব কিছু যাচাই করার মূল্যায়ন করার সঠিক না বেঠিক এটি নিরূপণ করার একটা মানদণ্ড আল্লাহ সুবাহুরানের ভিতরে দিয়েছেন আর সেই মানদন্ডটি হল সুরা ইখলাস সুরাত সূরা ওয়াহদানিয়াত যেটার মাধ্যমে আল্লাহর একত্ববাদ ঘোষিত হয় এই সূরাটিরও রয়েছে বিশেষ মর্যাদা যাকে বলা হয়েছে কোরানের এক তৃতীয়াংশ অর্থাৎ কোরান তিন ভাগে যদি ভাগ করা হয় কোরানের এলেমকে কোরানের শিক্ষাকে তাহলে তাও হল তিন ভাগের এক ভাগ আর একত্ববাদই হচ্ছে এলেমের মূল এই মূল শাখাটি এই তিন ভাগের এক ভাগের জ্ঞানের অংশ হওয়ার কারণে সুরা ইখলাস হয়ে গেছে পবিত্র কোরানের এক তৃতীয়াংশ অর্থাৎ এটা কোনো মানুষ যদি কোনো ব্যক্তি যদি বিশুদ্ধভাবে অনুধাবন করে তাহলে তার কোরআনের এক তৃতীয়াংশ এলেম অর্জন হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লা সুবাহান্লা তার নিজের পরিচয় কোরআনের বিভিন্ন জায়গায় সুস্পষ্ট করে দিয়েছেন কারণ মানুষ যত বেশি বিভ্রান্তিতে নিপতিত হয়েছে সেটা হলো আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে ইহুদিরা বিভ্রান্ত হয়েছে খ্রিস্টানরা বিভ্রান্ত হয়েছে অন্যান্য ধর্মালম্বীরা এক একটা আদর্শকে সামনে নিয়ে এসেছে এক একটা বিশ্বাসকে সামনে নিয়ে এসে এক একটা শক্তির তারা পূজা করছে প্রকৃতপক্ষে আল্লাহ সব তালা সম্পর্কে তাদের বিভ্রান্তিকর ধারণার কারণে আরবের ইহুদি খ্রিস্টান এবং আরব দেশের আরবি ভাষাভাষী যে সমস্ত পৌতলিক ছিল অর্থাৎ যারা মূর্তি পূজারী ছিল তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো আসমান জমিন কে সৃষ্টি করেছেন তারা জবাব দিত আল্লাহ সৃষ্টি করেছেন তারাও আল্লাহকে আমাদের মতো আল্লাহ বলেই ডাকে ওই কিন্তু তারা আল্লাহর গুণাবলী সম্পর্কে ছিল অজ্ঞ অথবা আল্লাহর ক্ষমতা সম্পর্কে তাদের ছিল বিভ্রান্তিকর ধারণা যার কারণে তারা হয়ে গেল পোত্তলিক আল্লাহকে তারা সৃষ্টিকর্তা বলতো ঠিকই আল্লাহকে তারা জীবিকা দাতাও বলতো ঠিকই কিন্তু আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য তারা একটা মধ্যম বানিয়ে নিত একটা মূর্তি একটা দেবতার সামনে গিয়ে তারা মাথা নত করতো এবং এই দেবতা মূর্তিকেই তারা পূজা করতো তাদের দাবি তাদের কথা তাদের যুক্তি ছিল সরাসরি তো আমরা সেই মালিকের অথবা সেই স্রষ্টার ইবাদত করতে সক্ষম নই সুতরাং এই দেবতাগুলো এই মূর্তিগুলো আমাদেরকে সেখানে পৌঁছিয়ে দিবে

অর্থাৎ যে তোমাদের মাবুদ যে তোমাদের ইবাদত পাওয়ার যোগ্য তিনি এক ভিতরে বলা হয়েছে তিনি এক তার সমকক্ষ নেই আহাদ তার সমকক্ষ মোকাবেলা করার মতো কেউ নেই তার সাহায্যকারী কারো দরকার নেই তিনি কোন দেবতা অথবা কোন এই যে ফেরেস্তা যারা রয়েছেন ফেরেস্তাগণ আল্লাহকে কোন ওই যে সেই মধ্যম হিসাবে সাহায্যকারী নন এই সম্মানিত ফেরেসাগণ হচ্ছেন আল্লাহর হুকুম পালনকারী আল্লাহ যাকে যে হুকুম করছেন যে নির্দেশ করছেন তারা সেই হুকুম পালনের এমনটা নয় যে তারা আল্লাহ বিভিন্ন কাজকে এগিয়ে গুলাম দিচ্ছেন যেটা দেবতাদের ক্ষেত্রে ধারণা করা হয় যে দেবতাগণ প্রধান ভগবানের বিভিন্ন কাজকে সম্পাদন করে দেন একটা ওই রাজসভার মতো একটা সম্মিলিতভাবে ভাবে স্রষ্টা না আল্লাহ এক তার কারো সাহায্যের দরকার নাই এবং অন্যান্য ধর্ম বিশেষ করে খ্রিস্ট ধর্মালম্বীরা বা কতিপয় ধর্মাবলম্বী আছে যারা দেবতার সন্তান কল্পনা করেন দেবতার শক্তিতে তার স্ত্রী কল্পনা করেন যেমনটা খ্রিস্ট ধর্মদের মধ্যে একটা বিশ্বাস আছে আল্লাহ এটাকে মিথ্যা প্রতিপন্ন করে দিয়েছেন এইটা একটা মানদণ্ড কোনো ঈশ্বর পূজনীয় কোনো ব্যক্তি যদি যে নামে বলা হোক সেই নামগুলোর মুসলমানদের ব্যবহার করা উচিত হবে না জায়েজ হবে না কোনো ক্রমেই কোনো মুসলমান ঈশ্বর নাম ডাকতে পারে না ভগবান নাম ডাকতে পারে না কারণ এই ভগবান ঈশ্বরের সঙ্গে শিব জড়িয়ে আছে সুতরাং শিব শব্দ কোনো মুসলমানের মুখে উচ্চারিত হতে পারে না উপরের দিকে উঠছে আল্লাহ আখবর পড়ে গেছে ইন্নানিল্লাহ কিন্তু মুসলমান বলবে না হায় ভগবান হায় ঈশ্বর তাহলে সে সত্যিকার অর্থে ওই ধারণা তারা যে ধারণায় বলছে ওই ধারণা যদি তার ভিতরে আসে তাহলে সে মুশ্রিক হয়ে যাবে তো আল্লাহ সুবাহ বলছেন আল্লাহ ইলাহা আল্লাহ তিনি তো আল্লাহ লা ইলাহা তাকে সারা কোনো ইলাহা নাই যিনি হাইয়ুন কাইয়ুমন দুটি চিরন্তন বৈশিষ্ট্য স্রষ্টা হতে গেলে আল্লাহ এই সম্মানের অধিকারী হতে গেলে তার ভিতরে চিরন্তনী থাকতে হবে তিনি আউ্বাল তিনি আখের তিনি আদি তিনি অন্ত এবং কাইয়ুম তিনি সুপ্রতিষ্ঠিত তিনি কখনো তার শক্তি থেকে বিচ্ছুত হবেন হাই কাইয়ুম আরেকটি বৈশিষ্ট্য হল তাকে তন্দ্রা নিদ্রায় আক্রমণ করে না এবং তার বড় পরিচয় হল সাইন কোন সৃষ্ট বস্তু এই আসমানের নিচে জমিনের উপরে মহাবিশ্বে দৃশ্যমান অদৃশ্যমান কোন জগতেই এমন কোন বস্তু আল্লাহ সৃষ্টি করেননি যেটি তার সদৃশ তিনি সমস্ত সৃষ্টি বস্তু থেকে আলাদা স্রষ্টা তিনি স্রষ্টা সৃষ্টি আলাদা সৃষ্টি সৃষ্টির রূপ দিয়েছেন তিনি কিন্তু তার নিজস্ব রূপ রয়েছে সেই রূপ কোনো সৃষ্টির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সেই সৃষ্টির সঙ্গে কোনো মিল নেই এই জন্য তিনি ওয়াহদাহুল আশারী এই জন্য বলছেন তাকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না লা তাখুজহু সিনাতু ওয়ালা নাও লাহুম ফিস সামাওয়াতি ওয়াল তার জন্য আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব তার له وما في السماوات والارض من الذي সামনে দাঁড়িয়ে কে সেই শাফায়াত করে তার সামনে দাঁড়িয়ে যায় তবে হ্যাঁ তিনি যাকে অনুমতি দিবেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই সৃষ্টি জগতের যে বিশাল বড় বিজ্ঞানের তত্ত্বটি দিয়েছে ওয়াসিয়া কুরসিউহু السماوات والارض তার কুর্সি তার আসন আসমান বেষ্টন জমিনকে করে রেখেছে সমস্ত সৃষ্টি জগৎ তার কুর্সির নিচে তার উপরে আল্লাহ তিনি হলেন চাইতে বড় যেই ঘোষণাটি যেই আওয়াজটি মহাজিনের কণ্ঠে আজানের আগে মসজিদের মিনারা থেকে ঘোষিত হয় আমরা অনেক সময় আল্লাহকে খুব সাধারণ ভাবে চিন্তা করি এটা কিন্তু ঠিক নয় আমাদের চিন্তার জগৎকে অনেক বড় করতে হবে যে আসমান আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি ক্ষুদ্র সৃষ্টি এর বাইরে রয়েছে আরো মহা সৃষ্টি রয়ে গেছে জান্নাত আটটি জান্নাত সাতটি মিজান এই সব কিছুকে বেষ্টন করে আছে তার ঢেকে রেখেছে একেবারে সম্পূর্ণ রূপে আল্লাহর কুর্সি কুর্সির উপরে আল্লাহ আরস আর উপরে আল্লাহ সমাসীন আল্লাহ আর রহমান আল্লাহ আর আর এই সৃষ্টি জগৎকে যে তিনি পরিচালনা করছেন এ দুটো পরিচালনা করতে গিয়ে তার কারো সাহায্যের দরকার নাই তিনি কারো মুখাপেক্ষী নন তিনি ক্লান্ত হন না এইগুলোকে পরিচালনা করা তার জন্য অতীব সহজ কারণ এই সমস্ত সৃষ্টি জগৎ বলা যেতে পারে তার পদতলে এবং এই সৃষ্টি জগৎ তার কুরসির নিচে যে কুর্সি সবকিছুকে বেষ্টন করে রেখেছে এখানে ওয়াসিয়া দ্বারা একটি সূত্র পাওয়া যায় সেটা হলো সৃষ্টি জগৎ গোলাকার ভাবে একটা ভিতরে এর সব সবকিছুকে সৃষ্টি করে এটাকে ঢেকে রেখেছেন আবরণের ভিতরে রেখেছেন কুর্সি দিয়ে আবদ্ধ করে রেখেছেন এবং তার উপরে তিনি সমাসীন আছেন অর্থাৎ সবকিছু তার অনুগত কেউ তার বাইরে যাওয়ার ক্ষমতা নাই সম্মানিত দর্শক শ্রোতা গভীর সেই জ্ঞানের জগতে প্রবেশ করুন আপনার ভিতরে আল্লাহ পাক এক বিশালতা দান করবেন আল্লাহ আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরি শিক্ষা নিয়ে অশান্ত প্রতিবিতে শান্তি সন্ধান চাই মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানবতার উপর احسان করলেন মানব মুক্তির দাতা নবী প্রেরণ করলেন এই জন্ম হলে ইসলাম সর্বতা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্যে শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কাল রাত পুনঃসম্প্রচার সকাল সাতটায় ডাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বেশ টিভি বাংলা মানবতার সমাধান